দুঃখ কষ্ট আসে তখন ঈশ্বরকে বলে থাকে। তাই বাইবেলে অনেকগুলো পুস্তক আছে, ভাবাদি আছে, ভাবাদিদের ভাবয় ভাবাদি সম্পর্কে আপনারা হয়তো জানেন। সেখানে মাত্র দুইটা অধ্যায় আছে, একটাই আছে ভাবয়ের, এক অধ্যায় আছে 18টা পদ, এবং ভাবয় দুই অধ্যায় আছে 23টা পদ। এবং সেখানে জেরুসালেম মন্দির এবং ইসরায়েল সন্তানদেরকে একটা ভবিষ্যৎবাণী এবং তাদের জীবনযাপনের উপর নির্ভর করে কিছু বিষয় আমি আলোচনা আজকে করব। ভাবয় পুস্তকের যে দুটো অধ্যায় আছে, এখানে চারটা বিষয় আছে, আমি যেটা চিন্তা করেছি চারটা বিষয়। আর এর ইতিহাস যদি একটু না জানেন তাহলে আসলে আমরা যখন দানিয়েলকে বাবেল থেকে বন্দী করে নিয়ে আসা হয়েছিল, তার 70 বছর পরে এই হাগয় পুস্তকের 70 বছরের পরে এই হাগয় পুস্তকের কিছু অংশ, মানে এই পুস্তকের কিছু অংশ লেখা হয়েছে, এবং আগে এবং পিছিয়ে এই ইসরায়েল সন্তানদের বন্দীদের দাসত্ব ছিল, কিন্তু আগে এবং পিছিয়ে এই বিষয়গুলোকে লেখা হয়েছে। পুরাতন নিয়মে যেমন 70 বছরের আগে যে পুস্তকগুলোকে লেখা হয়েছে সেগুলো হচ্ছে অবদীয়, হোশিয়, জোনা, আমোস, মিখা, জোয়েল, নহু এবং হবগু। আবার এই যুদ্ধ বা ইসরায়েল সন্তানকে যে বন্দী দশার পরে যে পুস্তকগুলো লেখা হয়েছে এটার মধ্যে হগইয়া এবং সাক্ষরীয় এবং মালাকি। এই সন্তানদের ঈশ্বর অনেক ভালোবাসতেন আমরা সকলেই জানি, এবং তারা এই হগইয়া পুস্তকের ইতিহাসে দেখবেন যে 16 বছর দাসত্ব থেকে পার হওয়ার পর 16 বছর তারা নিজেদের বাড়ি ঘর গুছাচ্ছিল। আপনারা যদি হগইয়া পুস্তকের 1-9 পদ বা 11 পদ পড়েন সেখানে দেখবেন যে অনেকগুলো বিষয় দেওয়া আছে। সেখানে 16 বছর তারা তাদের বাড়ি ঘর জমি জমা সমস্ত কিছু গুছাচ্ছিল, এবং ঈশ্বর তাদেরকে বলেছিল যে তোমরা আমার মন্দিরের জন্য কিছু একটা করো যেন আমি সেখানে বসবাস করতে পারি। এবং ঈশ্বর এই সঙ্গে হগইয়া ভাবাদিকে বলেছিল যে তুমি আমার পদ শব্দ আলোচনা করো। এটা হগইয়া পুস্তকের 1:2-5, 7-10 এবং 18 পদ, 2:18 এইখানে এই বিষয়গুলো পাবেন, যেগুলো তাদেরকে বলছে যে তুমি আমার ইসরায়েল সন্তানরা তোমরা আমার পদ শব্দ আলোচনা করো। ঈশ্বর ঠিক আমাদের জীবনে প্রতিদিন অনেক আশীর্বাদ করে আসতেছে, এবং এই হগইয়া পুস্তকে ইসরায়েল সন্তানদের ইতিহাস যদি পড়েন আপনারা, 400 বছরের দাসত্ব, তারপর সেখান থেকে মিশর থেকে বের হয়ে আসে, এবং বিভিন্নভাবে তারা তাদেরকে ঈশ্বর তাদের মনোনীত জাতি হিসাবে তাদের সঙ্গে ছিলেন এবং সবসময় তাদেরকে রক্ষা করেছিলেন, এবং তাদের সঙ্গে সবসময় তাদেরকে বলতেন যে তোমরা আমার সন্তান, তোমরা আমার পুত্র, তোমরা আমার স্বজাতি, তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা আমার সঙ্গে চলো। কিন্তু তারা কখনো এইভাবে ঈশ্বরের যে আশীর্বাদ পেয়েছে এটা কখনো পরিচর্যা করত না, এবং কখনো তারা এটাকে যদি একটা ধন্যবাদ দেবে যখন বিপদগ্রস্ত হয় তখন শুধু ঈশ্বরের কাছে ফিরে গেলে, ঈশ্বর আমাদের মসির জীবনে দেখি, তারপরে দানিয়েলের জীবনে এই ইসরায়েল সন্তান বিভিন্ন উত্থান পতন ঘটেছে, এবং তারা এটাকে কখনো সেভাবে আলোচনা করে দেখে না যে ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত। আমরা যদি লেখা আছে হগইয়া 1:2 বাহিনীগুলো সদাপ্রভু এই কথা কহেন, এই লোকেরা বলিতেছে সময় সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় উপস্থিত হয় নাই। একইবারে প্রথম হগইয়া 1:2 এখানে লেখা আছে, মানে আমরা ঈশ্বর যখন আমার প্রজা বলেন তখন আমাদের কাছে কত ভালো লাগে যে ঈশ্বর আমাকে বলতেছে তিনি আমরা তার সন্তান বা আমরা তার প্রজা বা তার সন্তান। আমাদের যদি কোনো একটা চশমা থাকে, যারা আমরা চশমা ব্যবহার করি, ঠিক না, চশমাটাকে অনেক যত্ন সহকারে অনেক ভালোবাসার সহিত যেখানে ভালো একটা জায়গায় সেখানে রাখি,
এবং সবসময় পরিষ্কার করে রাখি যেন চশমাটাকে আমি ব্যবহার করি। ঠিক একইভাবে ইসরায়েল সন্তানদেরকে এই ঈশ্বর তাদেরকে সেই সম্পর্কে রেখেছিলেন যে তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমরা আমার সঙ্গে সেই যুদ্ধমধ্যে প্রবাহিত এসে যাবে এবং গিয়েছিল সেখান থেকে তারপরও আবার তারা বিতাড়িত হয়েছিল, কারণ তারা আবার অবাধ হয়ে ফিরে এসেছিল। আমরা যদি চিন্তা করি মসির সময় ইসরায়েল সন্তানকে 40 বছর প্রান্তরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রয়োজন মিটিয়েছিলেন ঈশ্বর, বিভিন্নভাবে তাদেরকে মান্না দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন, তাদের দুঃখ কষ্ট, এবং ঈশ্বর তারপরও কিন্তু ভুলে যান নাই। যিশাইয়ের পুস্তক 49:16 বলছেন, মা শিশুকে ভুলতে পারে কিন্তু আমি তোমাদেরকে ভুলি না, দেখো আমি আপন হস্তে তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীন সর্বদাই আমার সম্মুখে আছে। কিন্তু এতেও ইসরায়েল সন্তানরা তখনও সন্তুষ্ট হয়নি। তার আমরা সৃষ্টিরূপে আমাদের ঈশ্বর আমাদের হাত তার হাতের তালুতে আমাদের সমস্ত কিছু লেখা এবং আমরা কোন বংশে কোথায় জন্মগ্রহণ করবো সে বিষয়টা আছে। আমরা চিন্তা করি যখন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তখন মা বাবা আমরা বা আত্মীয়স্বজন বলে থাকি ছেলেটা অনেক সুন্দর বা মেয়েটা অনেক ভালো পড়াশোনা করে। যখন বিপদগামী হয় সন্তানটি তখন আমরা কি বলি, তখন আমরা বলে থাকি এই ছেলে বা এই মেয়ে দিয়ে আমার কিচ্ছু হবে না, এ আমার মাথাটা নষ্ট করছে বা এ আমার সমাজ থেকে নষ্ট করতেছে। ঠিক একইভাবে ইসরায়েল সন্তানদেরকে মসির সময় 40 বছর তাদেরকে মান্না দিয়েছে, চলার সময় রাতের আলো এবং ছায়া দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নিয়ে গিয়েছে, কিন্তু তবু তারা ঈশ্বরকে প্রথমে তাদের জীবনে রাখেনি। এই জন্য আসলে যখন আমি হবে পুস্তক পড়তেছিলাম চিন্তা করতেছিলাম আমরা তো ঠিক একইভাবে আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনীয় খাদ্য, চাকরি, কর্মস্থল সমস্ত কিছুই পাচ্ছি, কিন্তু দিনের শেষে ফিরে গিয়ে 24 ঘন্টার মধ্যে অনেক সময় নেই যে আসলে আমি প্রভুকে ধন্যবাদ দেবো, প্রভু আজকে দিনের জন্য ধন্যবাদ, আজকে তুমি আমাকে বহন করে নিয়েছো। অনেকটা অনেক পরিবারে হয়, অনেক পরিবারে হয় সারাদিন সারা সপ্তাহে শুধু শুক্র শনিবার বা সপ্তাহে একদিন রসিক হয়, এগুলো আমরা বিভিন্ন পরিবারে গিয়েছি, তাদের অভিজ্ঞতার কথা আমরা বলতেছি। সুতরাং যখন আমরা আমাদের পদ সকল আলোচনা করি তখন আসলে আমরা চিন্তা করি ঈশ্বর আমাদের প্রতিদিন কিভাবে যত্ন করতেছেন। কিন্তু ঈশ্বর আমাদের ঘর বাড়ি বা ধন সম্পদ সমস্ত কিছু কিন্তু আমরা যদি চিন্তা করি যে তার রাজ্যের বিষয়ে তখন কিন্তু আমাদের সমস্ত কিছু থাকে, এবং আমরা সবসময় চিন্তা করে থাকি যে আমাদের যখন আমরা বিপদগ্রস্ত হই তখনই আমি ঈশ্বরের প্রয়োজনটা বুঝতে পারি, তখনই আমি ঈশ্বরের কাছে ফিরে যাই, প্রভু আজকে আমার এই প্রয়োজন, প্রভু আমার একটা চাকরি প্রয়োজন, প্রভু আমি যেন ভালো থাকি, প্রভু এই আমার এখন যে জীবনটা আছে এর থেকে যেন ভালো থাকি। আমরা যদি চিন্তা করি ঈশ্বর ইসরায়েল সন্তানদেরকে কতভাবেই না তাদেরকে রক্ষা করেছেন এবং যত্ন নিয়েছেন, আমরা কিন্তু এর ব্যতিক্রম না, আমরা এর ব্যতিক্রম না। এর ব্যতিক্রম না মানে কি, আমরাও একই রকমের সবসময় চিন্তা করে থাকি, যখন আমাদের প্রভুর প্রয়োজন তখন আমি প্রভুর কাছে উপস্থিত করি এবং প্রভুকে বলি প্রভু তুমি আমার জীবনে প্রথম, যখন আমার প্রয়োজন হয়ে যায় বা প্রয়োজন মিটে যায় তখন তারপর আমি চিন্তা করি না কিছুদিনের পর আমি আসলে আমার জীবনটাকে অন্যভাবে পরিচালনা করি। আমাদের মধ্যে আমরাও চিন্তা করি যে অনেক সময় সবাই পুস্তক করতে করতে এটা চিন্তা হলো অনেক সময় আমরা আমাদের মধ্যে যুবক যুবতী যারা আমরা বিভিন্ন জায়গায় কাজ করি যে প্রভুর জন্য ঠিক আছে আমি কাজ করব, এখন না যখন আমি ভালো বেতন চাকরি টাকরি আমার ভালো অবস্থান থাকে তারপরে যখন বৃদ্ধ বয়সে গিয়ে আমি প্রভুর জন্য সেবা করি। ইসরায়েল সন্তানটা চিন্তা করেন 400 বছরের দাসত্ব পার হয়ে তারপরে জিরেমিয় যিশাইয় দানিয়েলের পুস্তক পার হয়ে গিয়ে এই ভগবতের এইখানে এসে
একই ধরনের তাদের তারাও চিন্তা করে যে প্রভু আমরা ভালো ছিলাম, কিন্তু তারা 16 বছর চিন্তা করেছে না নিজেদের জন্য কিছু করার জন্য। অনেক সময় আমি যেটা বলতেছিলাম যে সন্তানরা যুবক যুবতীরা আমরাও চিন্তা করি যে কোনো বৃদ্ধ বয়সে আমরা প্রভুর পরিচর্যা করব, আসলে সেটা সেটা হয় না, সেটা প্রভুর কাছে আমরা আজকে ভালো আছি কালকে বন্ধে পরিণত হচ্ছি আবার পরক্ষণে প্রভুর কাছে ফিরে আসতেছি। এর জন্য আসলে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প আমার কাছে নেই পরিশ্রমের সঙ্গে। এবং যখন আমাদের আমরা যদি চিন্তা করি যে আমাদের এই 7th Adventist ঢাকা চার্চ নির্মাণের জন্য অনেক আগে থেকে একটা প্রকল্প চলতেছে চার্চ বিল্ডিং, এটার অবস্থান যারা বোর্ডে থাকে বা যারা এই ফাইন্যান্স বলে এরাই শুধু জানে যে আসলে এর অবস্থান কোথায়। এরকম একটা ছোট একটা গল্প আপনার সামনে বলি। একটা আমেরিকায় একজন চার্চ পাস্টার বলতেছে, একটা নিউজ পেপারে আমি সেটা পড়ছি, সেটা বলতেছে যে আমরা আসলে আমরা এই মন্দিরটাকে একটু বৃদ্ধি করি। তখন চার্চ পাস্টার বলার পর চার্চের পুরোহিত বলার পর লোকজন চিন্তা করলো আরে আমরা কেন অর্থ দেবো আমাদের। তখন একজন গরিব লোক সে চিন্তা করলো আমি অর্থ দেবো, কিভাবে অর্থ দেবো? সে ডাক্তার কাছে গিয়ে বললো, ডাক্তার সব কিছু বললো যে আমি আমার মন্দির আমার গৃহ বা আমাদের যে গির্জা এটা নির্মাণ করার জন্য আমি আমার চোখটা বিক্রি করে টাকা দিতে চাই। এখন ডাক্তার বলছে এটা তো সম্ভব না, বিভিন্নভাবে ডাক্তারকে বলছে। পরক্ষণে এই নিউজটা যখন ডাক্তার ডক্টরকে বলার পর ডাক্তার যখন এই চারটে পালকের সঙ্গে যোগাযোগ করলো যে আপনাদের সঙ্গে, তখন কিন্তু লোকজন প্রচুর পরিমাণে তাদেরকে তাদের জন্য যারা চিন্তা করলো যে এই লোক গরিব অথচ তার হৃদয়ের কতটুকু ইচ্ছা একটা মন্দির নির্মাণ করার জন্য, এই ইসরায়েল সন্তানদেরকে মন্দির নির্মাণ করার কথা হলো অভয় ভাবা দিতে বলা হয়েছে। তারা কিন্তু চেষ্টা করেন কিন্তু তারা নিজেদের স্বাচ্ছন্দ্য নিজেদের ভালো রাখা নিজেদের সবকিছু, এই জন্য অভয় এক অধ্যায় 6 পদে বলছে, আমি একটু পড়ছি আপনাদের জন্য, অভয় এক অধ্যায় 6 পদ, সেখানে তোমরা অনেকে বীজ বপন করিয়া অল্প সঞ্চয় করিয়া করিতেছ, আহার করিয়া তৃপ্ত হইতেছ না, পান করিয়া আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ করিয়া পুষ্ট হইতেছ না, এবং বেতন দিবির লোক ছেঁড়া থলিতে বেতন রাখে। তার মানে আমরা আমাদের নিজেদের ঘর বাড়ির ধন সম্পদ চাকরি বেতন সমস্ত কিছু সংগ্রহ করতেছি কিন্তু এই ছেঁড়া থলির মতো নেই, ঈশ্বর এগুলোকে এগুলো যদি ঈশ্বরের কাজে ব্যবহার না করেন ব্যবহার না হয় তা আমাদের অবস্থান হচ্ছে ইসরায়েল সন্তানদের মধ্যে। এবং আমরা আমাদের বাংলাদেশের আমাদের অনেক খ্রিস্টানরা আছে যাদের যাদের বেতন আসলে ছেঁড়া থলিতে রাখে, সেটা আমি হতে পারি বা অন্য কেউ হতে পারে। যেমন আমি চিন্তা করুন আপনি যখন কোনো ধরনের বেতন আপনি মাসের শেষে বেতন পাচ্ছেন, বেতনে গিয়ে দোকানের সমস্ত কিছু পরিশোধ করতেছেন, আপনার চিন্তা করতেছেন এই মাসে চলার জন্য এই আমার প্রয়োজন, পরিশেষে ঈশ্বরকে দেওয়ার জন্য আপনার কিছুই নেই, ঈশ্বরের আপনাকে সারা মাসে পরিশ্রম করা শুরু দিয়েছে এবং আপনি যে শক্তিমন্ত হয়েছেন পরিশ্রম করেছেন টাকা উপার্জন করেছেন ঈশ্বরকে দেওয়ার জন্য আপনাকে কিছু নেই, তখনই আমি কিন্তু এই এর পরিণাম কি আসলে ওই ছেঁড়া থলিতে টাকা রাখার মতনই আমার অবস্থা। সুতরাং আমরা যখন এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে যে পাপ করে না, যেহেতু আমাদের পাপে আমাদের জন্ম হয়েছে, কিন্তু এরপরে যেটা হয়েছে প্রভু যীশু আমাদের খুশি জীবন দিয়েছে এবং অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত পাপ এবং মান্ডলিক পাপ আমরা অনেক সময় স্বীকার করতে চাই না, যখন হয় যে আমি কারো বিরুদ্ধে পাপ করলাম কিন্তু আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে আসলে আমি দ্বিধাবোধ করি।
পাপ থেকে ফিরতে চায় না। এবং নান্দনিক যদি আমরা চিন্তা করি, ইসরায়েল ঈশ্বর আখনের নাম শুনেছেন, ওর পাপের কারণে ঈশ্বর ইসরায়েল সন্তানদের সাথে দিতে রাজি হন নাই। ঠিক এক্সাক্টলি আপনার আমার বা মণ্ডলীর অন্য কারো পাপের কারণে আমাদের মণ্ডলীর উন্নতি হয়। ঈশ্বর তখন বলে যে না, মণ্ডলীর তখন আমরা অনেকগুলো অনেক লোক একসঙ্গে কাজ করি, আমার সকলের উচিত খ্রিস্টের যেতে না, আমরা খ্রিস্ট আমার জন্য মৃত্যুবরণ করে আমরা সকলের পাপ স্বীকার করি, পাপ আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি, এবং এতে আপনি এবং আপনার মণ্ডলী উন্নতি লাভ করবে, মণ্ডলীর স্বীকৃতি সাধন হবে, এবং সমাজে দেখবেন যে আসলে প্রভু কতটা আশীর্বাদ যুক্ত করতেছেন। তাই আমি পরিশেষে এটা বলতে চাই, ইসরায়েল সন্তানদের মধ্যে চিন্তা না করে আমরা 16 বছর আমাদের ঘর বাড়ি বা ধন সম্পদ অন্য কিছু না বুঝিয়ে প্রভুর জন্য আপনি কাজ করেন, প্রভুর জন্য আপনার অর্থ ব্যয় করেন, প্রভুর জন্য আপনার যে পরিশ্রম সেটা ব্যয় করেন, প্রভু আপনাকে অবশ্যই আশীর্বাদযুক্ত করবেন এবং প্রভু আপনার জীবনকে আশীর্বাদযুক্ত করবেন। প্রভু সবসময় আমাদেরকে আসলে আমরা যদি আমাদের জীবন পর্যালোচনা করি, আপনি এবছর অনেক সময় আমাদের পুরোহিত গণ আমরা বারবার এই মন্দিরে আমাদের কান্নার স্বর নিয়ে এসেছি, বারবার অনেক লোক আমাদের মধ্যে তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এবং আমরা ওই সময় চিন্তা করি, হায় প্রভু আমি আজকে কখন কে জানে, নিশ্চিত না আমি বিধানের বিরুদ্ধে আমার মৃত্যুবরণ হতে পারে। সো আসুন আমরা আমাদের জীবন প্রযোজনা করি, এবং সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে আমরা ঈশ্বরের কাছে আমাদের হৃদয় প্রথমে রাখি, বা ঈশ্বরকে আমাদের হৃদয়ে প্রথম স্থান দেয়, এবং পরবর্তী যা যা করণীয় ঈশ্বর অবশ্যই পবিত্র আত্মার মধ্য দিয়ে, যিশু যখন চলে গিয়েছেন পবিত্র আত্মাকে তিনি আমাদের মধ্যে রেখে গিয়েছেন, এই পবিত্র আত্মাকে আপনার মধ্যে স্থান দিতে হবে, যেন পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করে এবং পবিত্র আত্মা আপনাকে পরিচালনা দান করবে, আপনি সঠিক পথে থাকবেন নাকি বিপদগামী হবেন, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে যেন আপনি সঠিক পথে থাকেন। সুতরাং আসুন আমরা আমাদের পরিচর্যার কাজ এবং আমাদের যে সহভাগিতা, আমাদের যে ভালোবাসা, আমাদের লিপ্ততা, আমাদের ধন সম্পদ, আমাদের শ্রম, আমাদের সময় এবং আমাদের যা কিছু আছে আমরা যেন প্রভুর কাজে ব্যবহার করি, প্রভু আমাদেরকে অবশ্যই আশীর্বাদযুক্ত করবে। এবং একজন আমার অফিসে একজন এসে বলতেছে আমার জন্য 24 ঘন্টা করে ঈশ্বর সময় দিয়েছেন, যেন আমি তার মধ্যে আমি কত ঘন্টা তার জন্য ব্যয় করতেছি। আমি বলতেছি ভাই আমি তো জানি না আসলে তার জন্য কত ঘন্টা আমি ব্যয় করতেছি, আপনার 7 দিনের যে 24 ঘন্টাকে ক্যালকুলেশন করেন অনেকগুলো সংখ্যা, যদি ওটা 10% করেন এইটুকু সময়কে আমি এবং আপনি এবং মণ্ডলী আমরা সকলেই কি প্রভুর জন্য ব্যবহার করতেছি কিনা, সময় ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, এবং আপনার আশেপাশে যারা আছে সকলের সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের যে সুসমাচার এটাকে সহবাক করবেন, অবশ্যই ঈশ্বর আশীর্বাদ করবেন। আমরা বিপদগ্রস্ত হব, কিন্তু পবিত্র আত্মাকে যদি আপনার হৃদয়ে স্থান দেন, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে যে এটা সঠিক নয়, এটা ভুল পথ, আপনি ফিরে আসুন। এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে আমাদের জন্য অনন্ত জীবন, সকলের জন্য সেই অনন্ত জীবন, আমরা চাই এই অনন্ত জীবন যেন না হারায় আমাদের কাছ থেকে, এই অনন্ত জীবনের প্রত্যাশা সকলের জন্য থাকলো। আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।